বুর্জ খলিফাতে যদি আপনাদের দেশের একটা ছেলের ফ্ল্যাট থাকে, এটা তো আপনাদের গর্ব হওয়া উচিত, নাকি ওখান থেকে ছড়ে ফেলে দেবেন আপনারা? গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রবিউল ইসলাম নিজের নাম জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট, আর এ পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দুবাই পাড়ি জমিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি হয়ে ওঠেন আলাদিনের চেরাগ। দুবাইয়ে তার স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্র তারকাদের আমন্ত্রণ নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা গুঞ্জন। আরাফ জুয়েলার্স নামে ওই প্রতিষ্ঠানের মালিকের নাম আরাফ খান। মূলত তিনি বাংলাদেশের নাগরিক রবিউল ইসলাম, তবে ভারতে গিয়ে তার নাম পরিবর্তন করে রাখেন আরাফ খান। পুলিশ বলছে এই আরাফ খানই মূলত ঢাকার স্পেশাল ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন সেটিও খতিয়ে দেখা হবে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি আলোচনায় আসেন আরাফ। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে দুবাইয়ে তার শোরুম উদ্বোধন করা হবে, এ ঘোষণার মাধ্যমে আলোচনায় আসেন। কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকেও দুবাইয়ে নেওয়ার আমন্ত্রণ জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণাটি ছড়িয়ে পড়ার পর নড়ে চড়ে বসেন গোয়েন্দারা। দীর্ঘদিন ধরে যাকে খোঁজা হচ্ছিল তিনি দুবাইয়ে কোটি কোটি টাকা বিনিয়োগ করে আরাফ জুয়েলার্স নামে সোনার দোকান দিতে যাচ্ছেন। বাংলাদেশেও দেখি নাই যে একটা শপ, একটা কোম্পানি উদ্বোধনের জন্য যে মানুষ এইভাবে ঢল নামে। কালকে দেখে আমার কান্না এসেছে, মানুষ এত কিছুর পরেও আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। কিনেছেন বাড়িঘর, দুবাইয়ে রয়েছে তার কোটি কোটি টাকার ব্যবসা। দুবাইয়ের নিউ গোল্ড সুকে উদ্বোধন করা হয়েছে আরাফ জুয়েলার্সের। কয়েকদিন আগে এই অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান তারকাদের সম্ভাব্য উপস্থিতির কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রবিউল ওরফে আরাফ। সেখানে তিনি লিখেছিলেন দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারের 65 তলায় ফ্ল্যাট কিনেছেন, যার নম্বর 6510। আরও 4-5টি ফ্ল্যাটের মালিক তিনি। পাশাপাশি রয়েছে একটি সুইমিং পুল ও বাগান সহ বড় ডুপ্লেক্স বাড়িও।